আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পরে আসলে নতুন ভিডিও নিয়ে আসলাম। আমার সর্বশেষ ভিডিও করা হয়েছিল 2 মাস আগে। শারীরিক বিভিন্ন অসুস্থতার কারণে দেখা যাচ্ছে কাজ একটা শুরু করলে সেটাকে শেষ করে উঠতে পারছি না, তাই এখন থেকে আমি আর ডেভেলপমেন্টের কাজ নিজে করব না। তো সেটা আমার টিম, ছোট টিম, তারাই আসলে হ্যান্ডেল করবে। আমি শুধু ভিডিওর দিকটাই দেখব। তো টোটাল বিজনেসটাতে টোটাল হ্যান্ডেলিংটা সেভাবে আর আমি করব না। আমার টিম আপনাদেরকে যেভাবে সাপোর্ট দেবে আপনারা সেটার সাথে কমপ্লাই করলেই হবে, কোনো সমস্যা নেই। আর তাছাড়া আমাদের যারা এক্সিস্টিং ক্লায়েন্ট তারা আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারবেন polybidi.com@gmail.com এই ইমেইল অ্যাড্রেসে। আর ওয়েবসাইটে দেয়া info@polybidi.com ইমেইলটি মূলত সেলস কোয়েরিজ এর জন্য। তো আপনারা আমার ফোনে কিংবা হোয়াটসঅ্যাপে যদি রিচ করতে না পারেন তাহলেও সাপোর্ট পেতে আসলে কোনো সমস্যা হবে না আশা করি। তো আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে আমার ইউটিউব চ্যানেলে এ পর্যন্ত যতগুলো ভিডিও আছে তার জন্য মধ্যে বেশিরভাগ দেখবেন ই কমার্স। অ্যাকচুয়ালি ই কমার্স রিলেটেড আমার অনেক ভিডিও আছে। সো বুঝতেই পারছেন যে ই কমার্স নিয়ে আমার ডেভেলপমেন্ট এক্সপার্টাইজটা অনেক বেশি, এবং ই কমার্সের হোস্টিং, ই কমার্সের জন্য ক্লাউড, ই কমার্সের স্পিড অপটিমাইজেশন এইগুলো, এবং বিভিন্ন সময়ে কাস্টম প্ল্যাটফর্ম নিয়ে কাজ করলেও আমি স্বাচ্ছন্দ্য বোধ করি ওয়ার্ডপ্রেসে কাজ করতে, বিকজ আমি নিজে ওয়ার্ডপ্রেসে এক্সপিরিয়েন্সড। 2008 সাল থেকে আমি কাজ করছি ওয়ার্ডপ্রেস নিয়ে। সো ওয়ার্ডপ্রেস বিষয়টাকে নিয়েই আমি আসলে কিছু কথা বলতে চাইব। সো এখানে যে বিষয়টা আছে যে ওয়ার্ডপ্রেস, আপনারা ওয়ার্ডপ্রেস বলতেই অনেকে আসলে wordpress.com যেটা wordpress.com কে বোঝেন। wordpress.com এবং wordpress.org এর মধ্যে পার্থক্য আছে। wordpress.com হচ্ছে হোস্টেড ওয়ার্ডপ্রেস, অর্থাৎ এখানে মান্থলি বেসিস কিংবা ইয়ারলি বেসিসে এখানে ওয়েবসাইট, হোস্টেড ওয়েবসাইট সাইন আপ করা যায়। অর্থাৎ আপনি যখন স্টার্ট করবেন বা ফ্রি একটা সাবডোমেইনে কাজ করবেন, মানে আপনার ওয়েবসাইট তৈরি করবেন, সেটা ওয়ার্ডপ্রেসেই হোস্ট করা থাকবে। এবং ওয়ার্ডপ্রেস হচ্ছে আপনার টোটাল ম্যানেজমেন্ট থেকে শুরু করে হোস্টিং সাপোর্টটা দেবে, এবং এটা হচ্ছে অনেকটা হোস্টেড প্ল্যাটফর্ম, যেহেতু অনেকটা ফুল কন্টেন্টের আসলে রাইটটা তাদের হাতে থাকবে, এরকম কিছু একটা। wordpress.org এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ওপেন সোর্স প্রজেক্ট, যেখানে আপনি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে পারবেন, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে পারবেন। এবং ওয়ার্ডপ্রেসের যেই এই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি এখানে ইউজ হচ্ছে সেটাই আপনি ডাউনলোড করে আপনার নিজের ওয়ার্ডপ্রেসের জন্য ইউজ করতে পারবেন। আমি এখন বর্তমানে ওয়ার্ডপ্রেসের 6.0.2 চলছে। আমি কাজ শুরু করেছিলাম ওয়ার্ডপ্রেসের প্রথম সম্ভবত 2.7। তো ওয়ার্ডপ্রেসের মাদার কোম্পানির নাম হচ্ছে অটোমেটিক, এটা আমরা wordpress.com এ গেলে ফুটারে দেখতে পাবো। অন্যদিকে উকমার্স হচ্ছে উ থিমসের তৈরি একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন। এটা ওয়ার্ডপ্রেসের সাথে অ্যাড করে ওয়ার্ডপ্রেস সাইটকে, যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটকে ই কমার্স সাইটে রূপান্তরিত করা যায়। আর উকমার্স হচ্ছে সবচেয়ে পপুলার ওয়ার্ডপ্রেস প্লাগইন এবং ই কমার্সের জন্য বিশ্বের সবচেয়ে অধিক ব্যবহৃত টুল বলা যেতে পারে, প্ল্যাটফর্ম বলা যেতে পারে। ওয়ার্ডপ্রেস এবং উকমার্স মিলে আসলে যেই রেকর্ডটা আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটিস্টিক্স, বিল্ট উইথ হচ্ছে একটা টুল, যেই টুলের মাধ্যমে হচ্ছে আমরা যে কোনো সাইটের অ্যাড্রেস দিয়ে সেটার ডেটা দেখতে পারি যে কী দিয়ে তৈরি হয়েছে সেই সাইটটা। বিল্ট উইথের ডাটা অনুযায়ী উকমার্সের মাধ্যমে সারা ওয়ার্ল্ডের 25% ই কমার্স ওয়েবসাইট, অর্থাৎ 1/4 ই কমার্স ওয়েবসাইট তৈরি হয়েছে। সেকেন্ড পপুলারিটিতে আছে শপিফাই, এটা একটা হোস্টেড ই কমার্স প্ল্যাটফর্ম। ম্যাজেন্টো আছে, ওপেন কার্ট আছে, শপিফাই প্লাস আছে, এবং অন্যান্য টুলের মাধ্যমে কাস্টম বা বিভিন্ন নোটবেস লারাভেল এর মাধ্যমে আছে 38%। আমরা স্ট্যাটিস্টিক্সে গেলাম, এবার যদি যাই আসলে সবার যেটা কমন একটা প্রশ্ন থাকে যে বড় লেভেলের স্টোরের জন্য উকমার্স কিংবা ওয়ার্ডপ্রেস আসলে যোগ্য কিনা। এখানে আসলে বেশ কয়েকটা ফ্যাক্টর কাজ করে, যেই ফ্যাক্টরগুলো, আমি আসলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু ফ্যাক্টরগুলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে যে হার্ড লিমিট এবং সফট লিমিট। এখানে জায়গাটা হচ্ছে যে নর্মালি উকমার্স বা ওয়ার্ডপ্রেস কিন্তু কোনো
প্রোডাক্ট বা পেজ সংখ্যা কিংবা পোস্ট সংখ্যায় কোনো লিমিট করে না। বাট যেহেতু ওয়ার্ডপ্রেসটা পিএইচপি তে তৈরি এবং মাইস্কিউল ডাটাবেসের সাথে এটা কানেক্টেড, তো এখানে যেটা হয় যে একটা মাইস্কিউলের একটা ডাটাবেস কোয়েরির লিমিট আছে, যেটা নর্মালি একটা লিমিট হয়ে দাঁড়ায়, কিন্তু সফট লিমিটটা হচ্ছে যে এইগুলো কিন্তু আসলে ডাইনামিক ফিল্টারিং করে হ্যান্ডেল করা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কথার কথা, আপনার 5,000 বা 10,000 প্রোডাক্ট আপনার স্টোরে আছে, তো আপনি কিন্তু ওই অতগুলো প্রোডাক্ট আপনি কিন্তু একসাথে এক পেজে শো করছেন না। তো আলটিমেটলি আসলে এখানে কোনো বড় প্রবলেম থাকছে না। আর এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি যেখানে ই কমার্স স্টোর বিভিন্ন বড় স্কেলের, এখানে 1.5 লাখ প্রোডাক্ট, এখানে প্রায় 51,000 প্রোডাক্ট, এখানে 40,000 প্লাস, এখানে 30,000 প্লাস, এখানে 25,000 প্লাস, এখানে 11,000 প্লাস, 10,400, 8,500, 7,500, 6,000। তো এই প্রোডাক্টগুলো কিন্তু উকমার্স সাইটে, অর্থাৎ উকমার্সটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন, তো বলা যেতে পারে ওয়ার্ডপ্রেস সাইটে। তো আলটিমেটলি ওয়ার্ডপ্রেস কিন্তু এগুলো হ্যান্ডেল করতে পারে, অনেক বড় লেভেলের ই কমার্স সাইট ওয়ার্ডপ্রেস হ্যান্ডেল করতে পারে, এটা কিন্তু আসলে কোনো সমস্যা না। সুতরাং ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যদি ভেবে থাকেন যে আসলে ওয়ার্ডপ্রেস সাইট করলে কীরকম হবে না হবে, তো নর্মালি যেটা হয় যে যেই কারণে হ্যান্ডেল করতে কষ্ট হয় বা সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে ডাউনলোড ফাইলগুলো যদি হ্যাভি হয়, ওয়েব হোস্টিং কোয়ালিটি যদি লো হয়, ওয়েবসাইট যদি ক্যাশিং ব্যবহার করা না হয়, তারপর হচ্ছে ইনএফিসিয়েন্ট কোডিং, ঠিকঠাক মতো যদি কোডিং না করা হয়, কোডের মধ্যে যদি বিভিন্ন কোড রিইউজ করা হয় বারবার কপি পেস্ট করে ইনক্লুড না করে, বিভিন্ন ধরনের আসলে এখানে গ্লিচ থাকতে পারে। যেই জায়গাগুলো হচ্ছে ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ই কমার্স ওয়েবসাইট বলেন কিংবা যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বলেন সেগুলো স্লো হওয়ার এবং পারফরমেন্স খুব বাজে হওয়ার। আলটিমেটলি এগুলো ক্লিনভাবে ডেভেলপ করলে, ভালোভাবে যদি ফাইল অ্যাসেট অপটিমাইজেশন করা হয়, ভালোভাবে যদি ফাইলগুলোকে ক্যাশিং করা হয়, ব্রাউজার ক্যাশিং করা যেতে পারে এখানে, তাছাড়া ক্লাউড ফ্লেয়ার আছে যেটা CDN কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে কন্টেন্টগুলো যদি ডেলিভার হয়, এবং সার্ভার যদি AWS ক্লাউডের মতো খুব ভালো হাই পারফরমেন্স সার্ভার হয়, তো আলটিমেটলি আপনি অনেক বড় ই কমার্স সাইটও আপনি কিন্তু হোস্ট করতে পারবেন এবং আপনি সেটাকে দিয়ে বিজনেস করতে পারবেন ওয়ার্ডপ্রেসে, কোনো সমস্যা নেই। নর্মালি আপনি যদি চিন্তা করেন যে আপনার অনেকগুলো প্রোডাক্ট, 200-এর বেশি প্রোডাক্ট বা 400 প্রোডাক্ট আপনি কিভাবে আসলে ওয়ার্ডপ্রেসে করবেন, এগুলো একদম ভুল কথা, এগুলো কোনো ম্যাটার না, তো এগুলো আসলে ম্যাটার করেও না। রিসেন্টলি একজন ক্লায়েন্টের সাথে কথা হলো, তার কথা হচ্ছে যে প্রতিদিন তার 200 অর্ডার আসবে, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস দিয়ে তারা আগাবে না, তারা কাস্টমভাবে যাবে। আমি বলবো বোকামি, বিকজ তাদের অলরেডি এক্সিস্টিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে যেটাকে অপটিমাইজ করে ভালো মানের ক্লাউড সার্ভারে নিলে, এবং ভালো মানের ক্লাউড বলতে ক্লাউডের মধ্যে আপনি একদম বেসিকটা যদি নেন, সেক্ষেত্রে কিন্তু 1 GB RAM, 1 GB VCPU দিয়ে আপনি কিন্তু অনেক কাস্টমার হ্যান্ডেল করতে পারবেন না। আপনাকে আপনার লোড অনুযায়ী বুঝতে হবে যে আসলে আপনার পেজের সাইজ কতটুকু, আপনার ওয়েবসাইটটা আপনি উকমার্সে যে ওয়েবসাইটটা তৈরি করছেন প্রত্যেকটা ওয়েবসাইটের তো একটা এক একটা সাইজ লিমিট থাকে। জাস্ট এই সাইটটাই যদি একটু লোড নেই, ফর এক্সাম্পল কোনো অপটিমাইজেশন করা হয় নাই, তেমন কিছু করা হয়নি, জাস্ট নর্মালি হচ্ছে একটা সাইট তৈরি করা হয়েছে এবং একদম বেসিক একটা ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট। তো দেখা যাচ্ছে যে এই সাইটটা আমরা যখন ডেভেলপ করি, তো তখন এই সাইটটাকে আমি ভালো পারফরমেন্স চাচ্ছি যে এখানে অনেক ভিজিটর আসবে, অনেক কাস্টমার আসবে, পারচেস করবে, তখন কী হবে? তখন হচ্ছে এটাকে অবশ্যই খুব ভালো মানের একটা সার্ভার লাগবে। আর যদি এটা এখন বর্তমানে বেসিক যেটা AWS এর 1 GB RAM এবং 1টি VCPU ইউজ করা হচ্ছে, ভার্চুয়াল CPU যেটাকে বলে, তো AWS এর একটা ইনস্ট্যান্সে এটা আছে, একদম বেসিক ইনস্ট্যান্স যেটা। কিন্তু আপনারা যখন চিন্তা করবেন হায়ার স্কেলে, তখন কিন্তু আপনাদের মাথায় থাকতে হবে যে ভালো মানের যেন সার্ভার হয়। আপনি যখন আমি বলতে চাচ্ছিলাম এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার টোটাল পেজ লোড সাইজটা যতটুকু, সেটাকে যদি আপনি আপনার ক্যালকুলেশন করেন যে অ্যাট দ্য টাইম আপনার আসলে কতজন ভিজিটর আসবে, সেটা হ্যান্ডেল আপনার আসলে আপনার ওই র্যামের মধ্যে হবে কি না, ওই CPU এটা প্রসেস করতে পারবে কিনা, এগুলো ক্যালকুলেট করেই বোঝা যায়। আরেকটা বোঝার সুযোগ হচ্ছে যে আপনি যখনই দেখছেন যে আসলে
পারফরমেন্স ড্রপ করছে, আপনি তখনই আপগ্রেড করলেন। এভাবে করে কিন্তু আপনার সাইটটাকে সাস্টেনেবল রাখা যায়। অর্থাৎ এমন না যে ওয়ার্ডপ্রেস সাইট স্লো, আপনি পিএইচপিতে বা লারাভেলে কাস্টমভাবে করলেন কিংবা নোটজেসে কাস্টমভাবে করলেন, সেখানেও কিন্তু আপনার পারফরমেন্সের সমস্যা হবে যদি সার্ভার আপনাকে সেইভাবে আপনাকে সাপোর্টটা না দেয়। তো আলটিমেটলি একটা সময় যখন আপনি পারফরমেন্স খেয়াল করবেন যে সমস্যা হচ্ছে, তখন আপনাকে আপগ্রেড করতে হবে। তো বিষয়টা হচ্ছে এরকম যে প্রশ্নটা যদি রিপিট করি যে ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে খুব বড় সড়ো ই কমার্স বানানো যায় কিনা কিংবা বড় ওয়েবসাইট বানানো যায় কিনা, উত্তরটা হচ্ছে একদম সোজা, অবশ্যই বানানো যায়। সেটার জন্য আমাদেরকে ভালোভাবে অপটিমাইজ করতে হবে, এবং এই যে চারটা বড় ফ্যাক্ট এগুলো মাথায় রেখে আগালে ভালো মতো ওয়েবসাইট ডেভেলপ করলে আসলে খুব ভালো মানের অনেক প্রোডাক্টের, অনেক বলতে 5-10 হাজার প্রোডাক্টের ই কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরি করা কোনো ঘটনা না। সুতরাং এই জিনিসগুলো মাথায় রেখে যদি ওয়েবসাইট ডেভেলপ করেন, অবশ্যই এই সব কাজগুলো করতে, অপটিমাইজেশন করতে অনেক সময়ের ব্যাপার এবং পরিশ্রমের ব্যাপার। সো ডেভেলপার এক্ষেত্রে টাকা বেশিই যাবে। নর্মালি 5,000-10,000 টাকার মধ্যে আপনি যদি চিন্তা করেন যে এই ধরনের সব কিছু হয়ে যাবে, কিংবা বছরে 5,000 টাকা খরচ করে আপনি যদি মনে করেন যে AWS এর মতো ভালো ক্লাউড হোস্টিং আপনি পেয়ে যাবেন, এটা আসলে ভুল ধারণা। আপনি ওই যে কথায় আছে যেটা, যত গুড় তত মিঠা, আপনাকে যদি আপনি বাজেট করতে পারেন অবশ্যই খুব ভালো কিছু ওয়ার্ডপ্রেস থেকেই সম্ভব। এবার আরেকটা কথা হচ্ছে যে যদি বাজেটই করেন তাহলে ওয়ার্ডপ্রেস কেন? কারণ হচ্ছে আপনি কাস্টমভাবে ওয়ার্ডপ্রেসের মতো ফাংশনালিটির কিছু বানাতে গেলে আপনাকে 5-6 লাখ-6 লাখ টাকা বেশি বাজেট করতে হবে। কেউ যদি বলে যে আপনাকে আসলে এত লাগবে না, এটা ভুল কথা। কারণ কম টাকায় যারা কাস্টম কিছু ডেভেলপ করে দেবে, সেটা যদি আমিও দেই, অবশ্যই আমি অতটুকুই দেবো যতটুকু হচ্ছে আমি ওই টাকার মধ্যে করতে পারবো। একটা জিনিস মাথায় রাখবেন যে 4-5 জন ডেভেলপার যদি আপনার প্রজেক্ট কাজ করে, তাহলে তাদের মান্থলি স্যালারি কত, এবং আপনার প্রজেক্টটা যদি কমপ্লিট হতে 2 মাস সময় লাগে, তাহলে টোটাল কস্টিং কত, তারপর তো আসলে ওই এজেন্সি বিজনেস করবে। তো এগুলো হচ্ছে বেসিক একটা ব্যাপার। যদি কেউ আপনাকে খুব কম সময়ের মধ্যে কম টাকার মধ্যে সার্ভিস দিয়ে ফেলে, তাহলে বুঝবেন যে আসলে সেখানে আপনি বেসিক কিছুই পাচ্ছেন। আপনি যদি ভেবে থাকেন যে ওয়ার্ডপ্রেসের মতো ভালো রকম ফাংশনালিটি সব কিছু আপনি আসলে পেয়ে যাচ্ছেন, ব্যাপারটা কিন্তু এরকমও না। তো আশা করি আমি বিষয়টা বুঝাতে পেরেছি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সুস্থতা কামনা করবেন। আসসালামু আলাইকুম।